প্রিয় ছাত্রছাত্রী এখন আমি ফিরে আসছি অডিওর দ্বিতীয় পর্যায়ে এবং নোঙর কবিতাটির প্রসঙ্গে নোঙর কবি অজিত দত্তের একটি রূপকাশ্রয়ী বা রূপক কবিতা কবিতাটিতে বাহ্যত যতই নৌকো নোংর দাঁড় ইত্যাদি প্রাসঙ্গিক শব্দ দিয়ে এক বাস্তবধর্মী কবিতা হোক না কেন আসলে এটি একটি উৎকৃষ্ট রূপকধর্মী কবিতা নদী নৌকা নোঙর ইত্যাদি শব্দকল্পের দ্বারা আসলে তিনি হতাশাগ্রস্ত কিং কর্তব্য বিমূঢ় মানব জীবনের কথা বলেছেন আমরা প্রতিটি মানুষ দূর সিন্ধু পাড়ে পাড়ি জমাতে চায় ক্লান্তিময় এক জীবনে পরিশ্রম করতে করতে বিপর্যস্ত মানুষ মুক্তির জন্য জীবনে দাঁড় বায় কিন্তু মানুষ বুঝতে পারে না তার দৃষ্টির আড়ালে কখন যেন নোংর পড়ে যায় জীবনের নৌকা আটকে থাকে বাঁধা পড়ে থাকে সমাজের নির্দিষ্ট গণ্ডির পারে। স্বার্থের কিনারে জীবনতরণী আটকে যায় মানুষেরই অজ্ঞাতে অজান্তে আর তাই মানুষ না জেনে মিছামিছি দাঁত টানাতেই ব্যস্ত থাকে দাঁত টানতেই থাকে সারা রাত দাঁত টানার পর দেখে এতটুকু অগ্রসর হয়নি তার নৌকা অর্থাৎ জীবন যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে এ প্রসঙ্গে এটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত না করে পারছি না সেটি হচ্ছে পাদপ পদম ইচ্ছন্তি বাক্যম পশ্যব দেবতা মানব ইচ্ছন্তি সুখম ইচ্ছন্তি মানব অর্থাৎ বৃক্ষ সকল স্থাবর যারা তারা সব সবসময় চায় পদসঞ্চারণা। পশুরা চায় বাক্যস্ফূর্তি দেবতারা হতে চায় মানুষ আর মানুষ চায় সুখ অর্থাৎ মুক্তি আর সেই মুক্তির আশাতেই আমাদের টানা কিন্তু ভাগ্যের এমনই পরিহাস সারা রাত দাঁত টানলেও আমাদের সেই জীবন্তরণী যে তিমিরে থাকে সেই তিমিরেই রয়ে যায় কালের মহাজাগতিক নিয়মে জোয়ার আসে আসে জাহাজের ঢেউ ফুলে ফুলে এই জীবন্তরীতে মাথা ঠুকে তারা আবার বহিঃসমুদ্রের দিকে ছুটে চলে এরপরেই অমগ নিয়মে আসে ভাটার টান সতের প্রবল প্রাণ আহরণ করে এবং শোষে নেয় জলের ফুলে ফেঁপে ওঠা অংশগুলি মানব জীবনের সুখ দুঃখের সঙ্গে তুলনীয় এই জোয়ার এবং ভাটা এই জোয়ার ভাটা তথা সুখ দুঃখের বা হাসি কান্নার মায়া ভরা জীবনগণ্ডিতে কবির তথা প্রায় প্রতিটি মানুষের বাণিজ্য তৈরি বাঁধা পড়ে আছে আমরা সবাই কোনো না কোনোভাবে স্নেহ মায়া মমতা স্বার্থ মোহ লোভ ইত্যাদির মায়া ডোরে বাঁধা জীবনের দেওয়া নেওয়া বাণিজ্য বাঁধা পড়েই থাকে এসবের তটের কাছে যতই দাঁত টেনে নৌকা বাবা হোক না কেন তার চেষ্টা করা হোক না কেন যতই মাছ তুলে পাল বাঁধা হোক না কেন তবুও নৌকা মুক্তির সিন্ধুপানে এতটুকু গই না মাঝে মাঝে জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে কেঁপে ওঠে অর্থাৎ খণ্ড অবসরের একক মুহূর্তগুলি বিপর্যয় বা বিধ্বস্ততার সাগর গর্জনে কেঁপে কেঁপে ওঠে যতবার মানুষ দাঁড় নিক্ষেপ করে তথা জীবনের মুক্তি কামনায় পদবিক্ষেপ করে ততবারই স্রোত বিদ্রুপ করে ওঠে অর্থাৎ তরুণী যেখানে নোঙর বাঁধা অবস্থায় সেখানে দাঁড় নিক্ষেপে লাভটা কোথায় তারার দিকে চেয়েছে অর্থাৎ জীবনের লক্ষ্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করে টানতেই থাকে মানুষ এই দাঁড়া এক অর্থে পরিশ্রম করা আর এই পরিশ্রম বিরামহীন আমরা সবাই চেষ্টা করি আমাদের জীবনের সমস্ত কর্ম কীর্তি প্রশংসা যশের সামগ্রী ভরা তরুণী নিয়ে সিন্ধু পারে পাড়ি দিতে যেখানে হয়তো আছে মুক্তির ঠিকানা সারা রাত তথা সারা জীবন দাঁত টানায় সার হয় কারণ তটে যে কখন নোঙর পড়ে গিয়ে নৌকা আটকে গিয়েছে তা আমাদের জানা নেই তবু আমরা দাঁত টেনেই চলি টেনেই চলি পরিশ্রম করেই চলি মোট চরণে বিধৃত নোঙর কবিতাটি সত্যিই নোঙরের প্রতীকে জীবনের একটি বৃত্তে আটকে থাকার প্রকৃতি প্রতীকী ব্যঞ্জনায় অতুলনীয় আজকের পাঠতান এ পর্যন্তই তোমরা ভালো করে আমার এই অডিও দুটি শুনবে আমি পরবর্তী অংশে এ সম্বন্ধে কিছু প্রশ্নপত্র পাঠাবো কাজ দেবো তোমরা সেগুলো করবে শুভরাত্রি